দেখো বন্ধুরা, আজকে খুব সকালে না, মোটামুটি সকালে উঠে আলু চচ্চড়ি করে নিয়েছি আর রুটি করা আছে। আর দেখো এখন রান্নাটাও চাপে দিয়েছি। মা আজকে একটু রান্না থেকে একটু ছুটি নিয়েছে, কারণ সবসময় তো আর ভালো লাগে না রান্না করতে, তাই বললাম আমি আজকে করে দিই। আর এইরকম মাছের ডিমের বড়াটা ভেজে নেবো, এক এক করে রান্নাগুলো সেরে নিলে তাহলে সুবিধা হবে। আর এইরকম ডাল হয়েছে, ডালটা লাস্টের দিকে এসে মাই চাপিয়ে দিয়েছে। চলো, আর এই দেখো চলে এলাম ঝাঁট দিতে। প্রচণ্ড বালি হয়েছে, ছাদের দরজা খোলা থাকে, ঝড় হয়েছিল, সেই বালি পুরো সিঁড়ি দিয়ে পুরো গোটা বারান্দা। তারপর চান টান করে নেব, দেখো চান টান করে চলেও এলাম। চলো ধূপ দেখাতে, তো তোমাদের সামনে আসছি কথা বলতে। গুড আফটারনুন বন্ধুরা, এখন 12টা বেজে গেছে, আর গুড মর্নিং বলা যাবে না, 12টা 20 হয়ে গেছে। সমস্ত কাজ টাজ করতে করতে একটু সারতে দেরি হয়ে গেল। আজকে ঘরগুলো ঝাড়াঝুড়িও হলো, বাবা মা মিলে করছিলো আর আমিও করছিলাম রান্না টান্না। আজকে পুরো রান্নাটাই আমি করেছি, তাই জন্য দেরি হয়ে গেল চান টান করতে করতে। দেখবে একা হাতে কোনো কাজ হয় না, সবাই মিলেমিশে করলে কাজটা কারুরই চাপ পড়ে না এবং কাজটাও উদ্ধার হয়ে যায়। তো আমি এইদিকে যেহেতু রান্না টান্না করছিলাম আর বাবা মা ওইদিকে ঘর ঝাড়াঝুড়ি করছিলো, মাঝে মধ্যে তো রান্না টান্না করার সাথেও তো ঘর দোর ঝাড়াঝুড়িও তো মাঝে মধ্যে করতে হয়, তাই না? তো আজকেই করে নিল। তো তাহলে আজ পুরো তিনতলা থেকে একতলা অবধি আমিও পুরো ঝাঁটটা দিয়ে, প্রচণ্ড মানে কী বলো তো, প্রচণ্ড বালি, এই ছাদে বালি কী করে উড়ে আসে বলতে পারবো না। আর সিঁড়িতে থেকে নাবদে নাবদে যায়, আর পুরো বালিতে বালি দিয়ে সমস্ত কিছু ঝাঁটটা দিয়ে চলে এলাম। আর প্রচণ্ড রোদ, আর নিচে চলে যাবো, তোমাদের সাথে আবার আসছি কখন, চলো দেখতে থাকো। আর এই নাইটিটা কেচে দিলাম, যেহেতু ওই ঝাঁটটা দিয়েছি সমস্ত কাজ করেছি ওই জন্য। তাহলে চলো ব্লগটা দেখতে থাকো। কে বলবে আবার যা কার তাই রোদ, কে বলবে কিছুদিন আগে আমাদের এখানে মানে বৃষ্টি ঝড় হয়েছে, যেমন বলেছিল যে খুব ঝড় আসবে খুব বৃষ্টি হবে, ওই রকম একটা কিছু হয়নি, কিন্তু আরও হওয়ার দরকার ছিল। মাঝে মধ্যে গরমও যেমন পড়ে, মাঝে মধ্যে বৃষ্টি পড়লেও ভালো লাগে। তাহলে চলো দেখতে থাকো। আর আকাশের চাঁদ, ওটা দেখে তোমরা বুঝতেই পেরেছো এখন বিকেল থেকে অবশ্যই সন্ধে হয়ে গেছে। দেখো বন্ধুরা, সন্ধে হয়ে গেছে চারিদিকে। এবার আমি ছাদ থেকে নেমে পড়বো, অনেকক্ষণ আগেই উঠেছি, ভিডিও করতেই ভুলে গেছি। তারপর ভাবলাম যে ভিডিও তো করা হয়নি তোমাদের সাথে, আর সেই তোমাদের কখন কথা বলেছিলাম মনে 12:30টার পর, তারপর এই এলাম। তো এরকম সন্ধে হয়ে গেছে, পুরো ঘুটঘুটে অন্ধকার। তো এবার আমি নেমে যাব, চলো চারিদিকে চলো। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো টাটা। দেখো মোষগুলোও নিজেদের গন্তব্যস্থলে পৌঁছে যাবে, ওরাও কিন্তু বুঝতে পারে যে সন্ধে হয়ে গেছে, এবার মালিকের বাড়িতে আমাদের সবাইকে চলে যেতে হবে। চলো আজকের জন্য টাটা।